অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী সাত দিন রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। এই নিম্নচাপটি গতকাল ছিল আপনার আপনার অফ সাউথ ওড়িশা অ্যান্ড অফ নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট, ওয়েস্ট সেন্ট্রাল এবং নর্থ ওয়েস্ট স্টেটে। সেই নিম্নচাপটা আমাদের যেরকম প্রেডিকশন ছিল যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, মুভ করেছিল, কিন্তু ওটা মুভ করার পরে না ওটা আপনার ইয়ে হয়ে গেছে, বলছি যে ইট হ্যাজ বিকাম লেস মার্ক না, আজকে আর ওটা নিম্নচাপ অবস্থাতে নেই। কিন্তু মানে ওর যে আপনার কী বলে লেফট আউট যে সাইক্লোনিক সার্কুলেশনটা, চক্রবাত ঘূর্ণাবর্তটা আছে, চক্রবাত ঘূর্ণাবর্তটা বর্তমানে রয়েছে আপনার এতে ওই কী বলে ছত্তিশগড় এরিয়াতে রয়েছে আর কি, হ্যাঁ সাউথ ছত্তিশগড় এবং তার আশেপাশে এরিয়াতে আছে, এবং ওটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর থেকেও বড়ো যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে একটা ট্রাফ বা অনেক সময় আমরা একটা এটাকে বলি ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন, ইস্ট ওয়েস্ট শেয়ার লাইনের ব্যাপারটা হচ্ছে কি, এটা এমন একটা লাইন যার দক্ষিণ দিকের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশানটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব, দ্যাট মিনস ওয়েস্টার্ন, এবং ওই লাইনটির উত্তর দিকের যে স্টেশনগুলি সেই স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশান হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট, দ্যাট ইজ ইস্টার্ন। এরকম একটি আপনার শেয়ার লাইন বা ট্রাফ, অনেক রকম সাইন্টিফিক নাম আছে, একটা ট্রাফ দেখা যাচ্ছে আজকে কোঙ্কন থেকে, ভাবতে পারেন কোঙ্কন, নর্থ কোঙ্কন থেকে সাউথ বাংলাদেশ পর্যন্ত। এবারে আপনি মনে মনে নর্থ কোঙ্কন ভাবুন আর ওইদিকে সাউথ কোঙ্কন সাউথ বাংলাদেশ ভাবুন, তখন এরপর তার মধ্যে বুঝতে পারছেন একটা এরকম স্ল্যান্টিং লাইন এরকম করে গেছে। এইবারে আপনি যদি ওই লাইনের পরিপ্রেক্ষিতে যদি পশ্চিমবঙ্গের অবস্থান দেখেন, দেখবেন পশ্চিমবঙ্গ কিন্তু ওই লাইনটির উত্তর দিকে রয়েছে। বুঝতেই পারছেন আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ অথবা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং অ্যাকর্ডিংলি আপনার লাল হলুদ এবং কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যেগুলি আপনারা বুলেটিন থেকে পেয়ে যাবেন, ডিটেল বুলেটিন আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আপনার যথেষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে, 27 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা ও বাকি জায়গা অনেক জায়গাতেই আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর সাথে সাথে 27 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে, এবং যথার্থ ওয়ার্নিং, কালারফুল ওয়ার্নিংও দেওয়া হয়েছে, যেগুলি আপনারা আপনাদের যে বুলেটিনগুলো শেয়ার করা হয়েছে তার থেকে আপনারা পেয়ে যাবেন। 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে নানান জায়গায়, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 29 তারিখে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।